এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমরে এটি চিনাকি নাম হয়ে পড়েছে এম কে জুয়েলারি। চব্বিশ বছরে নিষ্ঠা সততারে রাইজর সেবাত গুণগত উন্নত মানদণ্ডর হলমার্কযুক্ত অত্যাধুনিক চালে চকুরা বিভিন্ন ডিজাইনের সোণ রূপ হীরা আদি গহনা গাঁথরীর এখনই নির্ভরযোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এম কে জুয়েলারি বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্রান্ত চালে চকুরা শোরুমলৈ পরিণত হয়েছে রাইজর আপন জুয়েলারি এম কে জুয়েলারি। বিয়া বাৰু, জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনত, কোনো বিশেষ মুহূর্তত আপনজনক যদি সোণ রূপ হীরা বা অন্য যিকোনো গহনা গাঁথরি উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারি সদায় পাব আপনার কাষত। প্রিয় গ্রাহক সকলের যদি সোণ রূপ তাম আদি গহনা গাঁথরির কোনো সমস্যা থাকে তেন্তে আমার নিজা কারখানাত ততাতৈয়াকৈ গ্রাহক সকলের সুবিধার প্রতি লক্ষ্য রাখি তৎক্ষণাত সমাধা করো। আপনার মরমর পুত্র বা মরমর জীয়রীগের শুভ বিবাহর বাবে আমার শোরুমত হলমার্কযুক্ত বিয়ার সম্পূর্ণ গহনা গাঁথরি সমূহ পোৱা যাব। পুরনি সোণের গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব। প্রিয় গ্রাহক সকলক সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতারে আমার শোরুমের কোনো অসুবিধা নোপাকি সেবা আগবাই এম কে জুয়েলারির একমাত্র লক্ষ্য। প্রিয় গ্রাহক সকলক সন্তুষ্ট করাই আমার একমাত্র ধর্ম। আমার প্রতিষ্ঠানত প্রতি মাহতে প্রিয় গ্রাহক সকলে অগ্রিম ধন জমা করে যেতিয়া প্রয়োজন হয় তেতিয়াই জমা থাকা অগ্রিম ধনেরপরাই সহজে ক্রয় করব পাৰিব প্রিয় গ্রাহক সকলের মন পছন্দর গহনা গাঁথরি সমূহ। গতি আজিয়েই সপরিয়ালে আমার শোরুম এম কে জুয়েলারি আহক আর লই যাওক আপনার সপোনের গহনা গাঁথরি সমূহ। আমার ঠিকনা এম কে জুয়েলারি রূপহিয়ালি স্টুডেন্ট গ্যালারির কাষত যোরহাট। এটি বিশেষ বাতরিলৈ নিউজ নৰ স্টুডিওত মই মুকিবুল সিং। বিজনীত গণেশ চতুর্থী উপলক্ষে চন্দ্রযান তিনিআর্শীত নির্মাণ করে উলিয়া পূজা মণ্ডপ উদ্বোধন বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়োর। অসমবাসীলৈ গণেশ চতুর্থী উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়োর। নিউজ নৰ এক বিশেষ প্রতিবেদন। বিজনীত গণেশ চতুর্থী উপলক্ষে চন্দ্রযান তিনিআর্শীত নির্মাণ করে উলিয়া পূজা মণ্ডপ উদ্বোধন বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়োর। অসমবাসীলৈ গণেশ চতুর্থীর শুভেচ্ছা মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়োর। রাজ্যত দুর্গা পূজা মণ্ডপ নির্মাণের ক্ষেত্র পূজা পরিচালনা সমিতি সমূহের মাজত চলে অঘোষিত প্রতিযোগিতা। ইয়ার বিপরীতে এবার চিরাং জেলার বিজনীত গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে আটক ধুনিয়াকৈ সাজি উলিওয়া হল চন্দ্রযান তিনিআর্শীত পূজা মণ্ডপ। বিজনী গণেশ চতুর্থী উদযাপন সমন্বয় সমিতির উদ্যোগত চারিদিনিয়া বিস্তৃত কার্যসূচীরে উদযাপন করবলে লওয়া গণেশ চতুর্থীর মণ্ডপ নির্মাণ করিলে চন্দ্রযান তিনি। বিজনী বান্ধব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত আজিরপরা অনুষ্ঠিত হওয়া গণেশ চতুর্থী উৎসবর বিটিসির কার্যবাহী সদস্য উপস্থিত থাকি পূজা মণ্ডপ উদ্বোধন করার লগতেই মন্দিরত সেবা জনাই আশীর্বাদ ললে সিদ্ধিদাতা গণপতির ওসর। এই চেগতেই মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ুই রাজ্যবাসীক গণেশ চতুর্থীর শুভেচ্ছা জনায়। গণেশ চতুর্থীর শুভকামনা মই বিটিয়ারবাসী, অসমবাসী আর ভারতের সকল রাইজরলৈ মই জনাইছো। আর আমি সকলো জানো ভারতের বিভিন্ন প্রান্তত গণেশ চতুর্থী বহুত উলহ মালহলে উদযাপন করা হয়। আর আজি যোৱা বছৰো মই আহিছিলো আর এই বছরও বিজনী বান্ধব হায়ার সেকেন্ডারীত আমার ইয়ার স্থানীয় রাইজ আমার অরূপনাথর নেতৃত্বত সুন্দর এটা ইয়াত মণ্ডপ সজি ওলাইছে। আর মূল কথাটো হৈছে যে রিসেন্টলি আমার চন্দ্রযান সফল হৈছে আর সিটোকে আজি গণেশ চতুর্থীত এই মণ্ডপটো চন্দ্রযানের দ্বারা সজাই ওলাইছে। আর সিটো নিশ্চয় সকল রাইজে ভাল পাব আর অসমত প্রথম এনেকুৱা বনাইছে। দুর্গা পূজাত আমি বিভিন্ন স্ট্রাকচারবিলাক বনোৱা দেখিবলৈ পাওঁ কিন্তু গণেশ চতুর্থীত প্রথমবার তেনেকুৱা বনাইছে, এইটো খুব ভাল হৈছে। আর প্রভু গণেশে সকলকে আশীর্বাদ করব, সকলের জ্ঞান বুদ্ধি ধন জন সকল দিকরপরা সমাজে আগবাড়ি যাব পারিব মই এটা আশা করছো। আর অনাগত দিনত আরো ভালকৈ যাতে সদায় উদযাপন করব পাৰে। আর বিজনী অঞ্চলত বিভিন্ন জাতি জনগোষ্ঠী সকল রাইজ মিলি আগর নিচিনাকৈ এতিয়াও আর ভবিষ্যতও
শান্তি সম্প্ৰীতি মিলাপ্ৰীতিৰে যাতে সকলো থাকিব পাৰে ইয়াৰ কাৰণে মই ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ আৰু বহুতখিনি কাম হৈ আছে আৰু বহুত কাম কৰিব লগা আছে কিন্তু বিজনীটো হ'ল বহুত প্ৰস্পেক্ট থকা এটা অঞ্চল এইটো অতি শীঘ্ৰে সোনকালে মানে আগুৱাই যাব পৰা এটা অঞ্চল তো সেইকাৰণে আমি যোৱা দুটা বছৰত বহুতখিনি প্লেনিং কৰিছোঁ কিন্তু এই বছৰৰ পৰা বিজনীত বিজনী বান্ধৱ হায়াৰ ছেকেণ্ডাৰীত কাম কৰিম কলেজত কাম কৰিম ষ্টেডিয়ামত কাম ব্যুৰ' ৰিপৰ্ট নিউজ নাও 24x7